বন্ধুরা কেমন আছে? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে বিশ্বকর্মা পুজো, তো সকাল সকালে এরকম রেডি হয়ে গেছি, এখন পুজো করতে যেতে হবে। তো পুজোটা করে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, ঠিক আছে? চলো রাখি। চিলি চিকেন বানাবো, তো চিলি চিকেনের জন্য পোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার ভেতরে তোমার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো আদা রসুন পেস্ট, এই যে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। নিয়েছি এটাই দিয়ে দিলাম 2 চামচ। সসটা দিয়ে দেবো আমি, এখানে 2 লেবু দেবো, অনেকটা চিকেন আছে তো ওই জন্য। একটু মাখিয়ে নেব, এটা একটু মাখিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা মতো। এটা ম্যারিনেট করেছিলাম তখন আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, তো এরকম লবণটা দিয়ে দিলাম। ম্যারিনেট করে আমি ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেখে দিব, তাহলে সেট হয়ে যাবে। ব্যাস, এই দেখো আমি আলুটা ভেজে নিয়েছি। এই দেখো চিলি চিকেনের জন্য পেঁয়াজটা কেটে নিয়েছি, ক্যাপসিকামটাও কাটা হয়ে গেছে। এই দেখো চিকেনটা ধুয়ে নিয়েছি, আর এই দেখো আদা রসুনের পেস্ট, লঙ্কা পেস্ট, আর এই দেখো চিকেনের জন্য পেঁয়াজটা ভেজে রেখে দিয়েছি, এই দেখো। আর এই দেখো ডিমের ঝোলটা প্রায় হয়ে গেছে। আর এই যে ফ্রাইড রাইস বানাবো, তার জন্য চালটাও রেডি, মানে ভাতটা হয়ে গেছে, ভাতটা রেডি করে। এটা লেবু রস, এবারে এই চিকেনে দিয়ে দিলাম, এবার ম্যারিনেট করে একটু রেখে দেবো, চিকেনটা সফট হয়ে যায় ওই জন্য। এরকম আমার ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এটা একটু নামিয়ে নেব। দেখো সব রান্না রেডি করে টরে নিয়ে, এইবার ধরো আরো কিছু করতে বাকি আছে, তো এগুলো করে নেব। আর এরকম আমার অবস্থা দেখছো, এত গরম পড়েছে আর রান্নাঘরে এত গরম লাগছে কি বলবো তোমাদেরকে। ঠিক আছে চলো রান্নাটা করে নিই। ডিমের ঝোলটা দেখো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার ডিমের ঝোল, এই ডিমটা দিব, চিকেনটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে। এরকম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দেখো 3 চামচ মতো দিয়েছি, বড় চামচের 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, যেহেতু অনেকটা চিকেন আছে ওই জন্য। হ্যাঁ লাগলে দেব আবার। মনে হচ্ছে একটু লাগবে, আর একটু লাগলো দিয়ে দিলাম। ব্যাস এবার একটু ভেজে নেব,
আমার সব ভাজা হয়ে গেছে। এবার রসুন কুচিটা দেবো তেলে। Thank you.
পেঁয়াজটা আমার ভেজে রেখেছিলাম, এবারে এর ভিতরে মশলাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। চিকেনের এটা ওই দেখো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, এই যে লঙ্কা বাটাটা, এই টমেটো কুচিটা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, লবণ দিব, লঙ্কা দিয়ে দিলাম, লাল লঙ্কা দিব, হলুদটা দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম, মশাটা একটু হালকা দেখো তেলটা উপরে চলে এসছে, এইবার চিকেনটা দিয়ে দেবো, চিকেনটা দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে দিলাম,
এই দেখো ঘিটা দিয়ে দিলাম আমি ফ্রাই রাইস করার জন্য। তেজপাতার ঘিটা দিয়ে দিলাম। তো আমি মশলা গুঁড়ো করে নিয়েছি, এর ভিতরে গোটা কোনো মশলা দিব না, গরম মশলা এই দেখো গুঁড়ো করে নিয়েছি, এটাই দিব, কারণ হচ্ছে মুখে পড়ে তো সেটা ভালো লাগে না, তার জন্য। কাজু আর কিশমিশটা দিয়ে দিব। কাজু আর কিশমিশ এই দিয়েই করলাম, কারণ কাজু টাজু দিইনি। লবণ দিয়ে দিব, চিনিটাও দিয়ে দিব, মশলাটা দিয়ে দিব এইরকম কম করে, তো অনেকটা মশলা দিয়ে দিচ্ছি। দেখো চালটা একটু ভাঙে নি, ঠান্ডা করে নিলে না ভাঙে না, জানো তো, ঠান্ডা করে নিলে কোনোদিন ভাঙে না, সবাই বলে ভাত খাইতে ভেঙে যায়, আমি ঠান্ডা করে নিই, একদম মানে না। চলো একটু নামিয়ে নিই, একটু মাংসটা আমার কষে এসছে, একদম কষানো হয়ে গেছে, আর একটু সামান্য নিয়ে নেবো, দিয়ে জল দিব, হালকা দেবো, বেশি দিব না জল। আজকে যেহেতু ফ্রাই রাইস হয়েছে, চিলি চিকেন হয়েছে, বেশি না ঝোল করলেও হবে। আমি আলুটা দিয়ে দিয়েছি, তো এবার হয়ে গেছে কষানোটা, এবার জল দিয়ে দেবো। আর জল দেবো না, এটাতেই হয়ে যাবে।
এই যে আমার চিকেন রেডি হয়ে গেছে, আর এই দেখো চিলি চিকেন করেছি, আর এই যে ফ্রাইড রাইস, আর এই যে ভাত দিয়ে দিলাম। চিকেনটাও দিয়ে দিলাম। আজকে বিশ্বকর্মা পুজোর সেল মেনু দেখো, এই যে চিলি চিকেন, ফ্রাইড রাইস, চিকেন কষা আর সাদা ভাত, ব্যাস। এই যে সন্ধ্যা বন্ধুরা, এখন তোমার সন্ধ্যাবেলা, তো হচ্ছে চলো চা করি, একটু চা খাবো, তো দেখাচ্ছি চলো। তখন তো ধরো এত রান্না বান্না হয়েছে, তো হচ্ছে তখন টাইম পাইনি আর কথা বলার জন্য, আর কি বলবো, আজকে প্রচন্ড কাজের চাপ পড়ে গেছিল, তো তার জন্য তাই এখন ধরো চা বানাবো, একটু চা বসালাম। সন্ধ্যাবেলা একটু চা না খেলে না ভালো লাগে না জানো তো, তো যাই হোক, কারণ খেতে খেতে অনেক দেরি হয়ে গেছিল। জল দিয়েছি, দুধ দিলাম, এর মধ্যে আবার চিনি দেবো, আমি চিনিটা কমই দেবো। চিনি মা দিয়ে দিয়েছে, ওই জন্য আমরা আর দিলাম না, মা বললো আমি চিনিটা দিয়ে দিয়েছি, ওই জন্য আর দিলাম না। চা দিয়ে দিব, তখন এত কাজ থাকে না, এই গ্যাস ফ্যাস মোছা সব বাসন বাসন মাজা এইগুলো করতে করতে আর এনার্জি পাওয়া যায় না। এরকম আমার চাটা হয়ে গেছে, আমি একটু বেশিক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নিই। এই যে চায়ের ওপরে যে শর্টটা দিচ্ছ না, এই শর্টটা যদি চায়ের ওপরে না পড়ে না, সে চাটা আর ভালো লাগে না খেতে। তারপর কথা বলছি, চলো বন্ধুরা এখন এই ব্লগটা আমি শেষ করছি, কারণ হচ্ছে আমার তো দিনের বেলা কারণ অনেক কিছু রয়ে গেছে, তোমার চিকেন রয়ে গেছে, ভাতও আছে, তো ফ্রাইড রাইস একটু থেকে গেছে, আবার চিলি চিকেনও থেকে গেছে, তো এটা দিয়ে রাত্রের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে কেমন হয়েছে। তোমরা আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করে যাবে এইভাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তাহলে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ঠিক আছে, চলো ততক্ষণে বাই, গুড নাইট, সবাই সুস্থ।